السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. আল্লাহ তাআলা বলেন, কেন নবী আপনি ভ্রমণ করেন, সফর করেন এবং জালেমদের সাথে, মিথ্যাবাদীদের সাথে আল্লাহর আয়াত অস্বীকারীদের সাথে আল্লাহর ব্যবহার কি সেগুলো সচক্ষে দেখেন। এই যে নিকলি, আমরা কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় আছি, হাওড় এলাকায়। গ্যালন গ্যালন পানি, তারপরেও নিরাপত্তা নাই। আল্লাহর এই সৃষ্টির দিকে তাকালে আল্লাহর কথাই মনে হচ্ছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতি লিউলিল আলবাব। আমরা যেখানে যাব অন্তত মহান আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে যেন চিন্তা ভাবনা করে সময় থাকবে, এটা একটা ইবাদত। আমরা যে সফর করে আসলাম প্রায় 9 ঘন্টা, এটা ইবাদতের ভেতরে গণ্য হবে। মাজিদে সিফতে হিনফায়ের মানে ইবাদত সিফতিন সানা। ইসলামের আল্লাহর কুদরতের অংশ এই নিদর্শনগুলো দেখলে মনে হচ্ছে যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা। নদীর বুকে হাওড়ের বুকে বিভিন্ন নৌকাগুলো পাল হতে চলছে, কোরআনে কারিমের আয়াতগুলোই মনে করছে, নৌকাগুলোকে আমি আল্লাহ ভাসমান করে রাখি। সুতরাং এখানে আসলে আমাদের আর যাই মহান আল্লাহর সৃষ্টির এই নিদর্শন দেখে তার কথাই মনে হচ্ছে। আমাদেরকে জানাবো কোরআনের ওই আয়াত, বলসির ও ফিলাব ফাংসুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ভ্রমণ করুন, সফর করুন এবং আল্লাহর সৃষ্টি নাদর্শনের ভেতরে যারা অস্বীকার করে আল্লাহর আয়াতগুলো তাদের সাথে আল্লাহর আচরণ কি হবে। আমরা বাংলাদেশের ভেতরে একটা ছেলা কিশোরগঞ্জের নিকলি এসেছি আল্লাহর নিদর্শন দেখার জন্য। আল্লাহ আজকের এই সফর যেন অন্তত কামিয়াব করে, ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সকলের প্রিয় মুফতি আমির হামজা ভাই সহ আমরা প্রায় 15 জন সদস্য আছি আজকের এই ট্যুরে। এই নিচে নামো ভাই, তুমি নিচে নামো, নিচে নামো ভাইজানরা। এই ভাই পড়ে যাবেন, কিন্তু পড়ে যাবেন। ঠিক আছে, জামাইতে পারতেছে, সুন্দর। আপনারা একটু দেখুন, বলেন কেন আপনি ভ্রমণ করেন, সফর করেন এবং জালেমদের সাথে, মিথ্যাবাদীদের সাথে আল্লাহর আয়াত অস্বীকারীদের সাথে আল্লাহর ব্যবহার কি সেগুলো সচক্ষে দেখেন। এই যে নিকলি, আমরা কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় আছি, হাওড় এলাকায়। গ্যালন গ্যালন পানি, তারপরও নিরাপত্তা নাই, মারা যাল বা বলেন। আল্লাহর এই সৃষ্টির দিকে তাকালে আল্লাহর কথাই মনে হচ্ছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতি লিউলিল আলবাব। আমরা যেখানে যাব অন্তত মহান আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে যেন চিন্তা ভাবনা করে সময় থাকবে, এটা একটা ইবাদত। আমরা যে সফর করে আসলাম প্রায় 9 ঘন্টা, এটা ইবাদতের ভেতরে গণ্য হবে। মাজিদে সিফতে হিনফায়ের মানে ইবাদত সিফতিন সানা। ইসলামের আল্লাহর কুদরতের অংশ এই নিদর্শনগুলো দেখলে মনে হচ্ছে যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা। নদীর বুকে হাওড়ের বুকে বিভিন্ন নৌকাগুলো পাল হতে চলছে, কোরআনে কারিমের আয়াতগুলোই মনে করছে, নৌকাগুলোকে আমি আল্লাহ ভাসমান করে রাখি। সুতরাং এখানে আসলে আমাদের আর যাই মহান আল্লাহর সৃষ্টির এই নিদর্শন দেখে তার কথাই মনে হচ্ছে। আমাদেরকে জানাবো কোরআনের ওই আয়াত, বলসির ও ফিলাব ফাংসুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন।
আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি ভ্রমণ করুন সফর করুন এবং আল্লাহর সৃষ্টি নদর্শনের ভেতরে যারা অস্বীকার করে আল্লাহর আয়াতগুলো তাদের সাথে আল্লাহর আচরণকেও ঘটে। আমরা বাংলাদেশের ভেতরে একটা সেলা কিশোরগঞ্জের দিক নিয়ে এসেছি আল্লাহর নিদর্শন দেখার জন্য। আল্লাহ আজকের এই সফর যেন অন্তত কামিয়াব করে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। সালাম। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, তার মধ্যে আমাদের প্রিয় আমাদের কাছের আমাদের প্রিয় ভাই আপনারা সবাই রয়েছেন, যে এইভাবে করে যেন আমরা আমাদের এই জীবন পথ, ইহকালের পথ এবং পরকালের এই পথের জন্য আমরা যেন একই সাথে একই বন্ধনে আবদ্ধ থাকতে পারি। আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার নিকলি হাওড় অঞ্চলে আমরা আছি। আমাদের সাথে আজকে এই সফরে, জুটিকা সফরে আমাদের সাথে রয়েছেন এশিয়া মহাদেশের অন্যতম কোরআন গবেষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাই সহ আমাদের প্রিয় হাফেজ মাওলানা আবু হানিফা সাকিব ভাই, আমাদের জনপ্রিয় একজন আলোচক জহিরুল ইসলাম জিহাদি ভাই সহ আমার প্রিয় আবুল কাশেম ভাই সহ অনেকেই আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ। তো যদি অল্প সময়ের সফর কিন্তু খুব ভালো লাগছে, তবে আমরা একটু অস্বস্তি বোধ করতেছি, আসলে এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের মুফতি আমির হামজা ভাই হওয়াতে প্রচুর জনগণের ছবি তোলা এবং তাকে দেখা মুসাফা করার একটা ভিড় জমেছে এখানে, আর এটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ পাক তাকে যে সম্মান দিয়েছেন কোরআনের কারণে, সম্মানের কারণে মানুষ তাকে ভালোবাসে, এই জন্যে এই ভিড়টা হচ্ছে। যদি একটু কষ্ট হচ্ছে, তারপরে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত। আল্লাহ পাক যেন আমাদের এই সফরকে তার দিনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম। আছেন প্রিয় ভাই মুফতি আমির হামজা, আছে মাওলানা জহিরুল ইসলাম জিহাদি, মাওলানা আলী হোসেন ফারুকী সহ বন্ধু বরেণ্য অনেক কখন এখানে এসেছি। মূলত আমরা এসেছিলাম একটু আনন্দ, আমাদের একজন এমন সেলিব্রিটি রয়েছে যার কারণে জনগণের রসানলে পেরে আমরা আসলে আনন্দ করতে পারতেছি না, যখন দুঃখিত আপনাদেরকেও বিশ্বাস রাখতে পারতেছি না। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটে দিন।